অল্প অল্প জ্বর অনেক দিন শরীরে থাকে, কোনো ওষুধ খেলেই যায় না, এই ধরনের জ্বরের সাথে কিডনির সম্পর্ক আছে, এই ধরনের জ্বরের সাথে প্রোস্টেটের সম্পর্ক আছে, এই ধরনের জ্বরের সাথে প্রস্রাবের সম্পর্ক আছে। প্রস্রাব গঠিত সমস্যার জন্য এই ধরনের জ্বর এবং জ্বরের সাথে কিছু কিছু হিক্কা আসে মাঝে মাঝে, এই হিক্কা আসার সাথেও প্রস্রাব, জ্বর এবং প্রোস্টেটের সম্পর্ক আছে। তাই সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা কোনো মতেই, যাদের দীর্ঘদিন জ্বর আছে, একজন ভালো বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারকে দেখাবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন, আর ডাক্তারের শরণাপন্ন হওয়ার আগেই আপনি দুইবার গরম পানিতে গোসল করা আরম্ভ করবেন এবং প্রতিদিন 5টি নিম পাতা, কচি নিম পাতা, কচি একদম কচি উপরের নিম পাতায় ক্ষতির সম্ভাবনা খুব কম থাকে, উপকারী বেশি থাকে, আপনি নিম পাতা খাবেন। আর 1 কাপ করে করলার রস সকালে, দুপুরে এবং রাতে 3 বার খাবেন। আর শুকনা মেথির বিচি, এটা আপনি বড় 1 গ্লাস, আধা কেজি এই পানি ধরে এরকম একটা 1 গ্লাস পানির ভিতরে 1 কাপ মেথি দিয়ে ভিজিয়ে রাখবেন, সন্ধ্যায় ভিজিয়ে সকালে খাবেন, ওই মেথিতে আবার পানি দিয়ে রাখবেন, রাতে খাবেন, সন্ধ্যায় ভিজিয়ে সকালে, সকালে ভিজিয়ে রাতে একই মেথি খাবেন। পরে মেথিটা আপনি তরকারির সাথে বা দধির সাথে মিক্স করে মেথিটা আপনি দধি দিয়ে মেথি খেলে, ভিজানো মেথি, এটা খেতেও মজা লাগে, ঘ্রাণটাও সুন্দর লাগে এবং এতে আপনার চুল পড়া বন্ধ হয়ে যায়, শরীরের অনেকগুলি রোগ চলে যায় এবং মেথি স্টুল ক্লিয়ার করতে সহযোগিতা করে। মেথির অনেকগুলি গুণ আছে, শত শত গুণ আছে মেথির, তার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো আপনার ডায়াবেটিসের সুগার লেভেলটা কমাবে, কিটোনিনের লেভেলটাকে কমিয়ে রাখবে এবং বডির ভিতর থেকে অ্যাসিডিটিটাকে পায়খানা প্রস্রাবের সাথে বের করে দেয়।